হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এসেছি গলফ ইভেন্টে, যেহেতু জোহা ফটোগ্রাফি করতে খুব ভালোবাসে, তাই আজকে যেহেতু একটা স্পোর্টসের ফটোগ্রাফি করার সুযোগ ছিল, তাই আমরা মিস করিনি, আমরা দুজনেই চলে এসেছি। আমিও ভাবলাম যে একটু ভিডিও করব। তো আজকে আসার আসলে আমাদের এটা শুরু হওয়ার কথা ছিল 12:30 থেকে, এখন অলরেডি 12:10, বাট বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, এখন কয়টায় শুরু হবে জানি না। তো যেটুকুই হোক আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। এটা হলো গলফারদের ব্যাকড্রপ স্ট্যান্ড। আমরা আসলে একটু সকাল সকাল চলে আসছি, বৃষ্টির কারণে সবাই দেখছি একটু লেট করে আসছে। আমরা জাস্ট বাসা থেকে বের হয়েছি আর ভীষণ বৃষ্টি শুরু হয়েছে, আর স্টিল নাও বৃষ্টি হচ্ছে। এখন দেখা যাক কখন খেলা শুরু হয়। এটা গলফ কোর্স লেআউট, এখানে গলফ মাঠের লেআউট আর কিছু রুলস দেওয়া আছে। আমি আগে কখনো গলফ খেলিনি আর কখনো দেখা হতো না ওইভাবে, তাই আমার গলফ সম্পর্কে তেমন একটা আইডিয়া ছিল না, বাট এই ইভেন্টে যাওয়ার পর আমার অনেকটাই আইডিয়া হয়েছে। গলফারদের ব্যাগগুলো সাধারণত এরকমই হয়ে থাকে, যেটাতে ওরা ওদের ইকুইপমেন্টগুলো রাখে। এই ব্যাগগুলো ওরা বাগির পিছনে রাখে, গলফ খেলার সময় যে গাড়িটা ইউজ করে ওটাকেই বাগি বলা হয়। এই কিউট সুন্দর কাঠটাই হচ্ছে বাগি, এক একটা বাগি দিয়ে দুজন করে উঠতে পারে। গলফ কোর্স এন্ট্রান্সে প্লেয়ারদের জন্য একটা ওয়ার্ম আপ প্লেস আছে, যেখানে দেখলাম মাঠের মধ্যে অনেক বল রাখা আছে। মাঠে যখন সবাই গলফ খেলতে নামে তখন কিন্তু আসলে কাছের থেকে ভিডিও বা ফটো তোলা সম্ভব না, কারণ ওদের একটা বাউন্ডারি দেওয়া আছে যেখানে শুধুমাত্র প্লেয়াররাই থাকে, আর ওদের কাছাকাছি থাকাটাও অনেকটা রিস্ক, কারণ যে কোনো সময় এসে বল লাগতে পারে, ইনজুরিও হতে পারি। এই কারণে অনেক দূর থেকে আসলে ভিডিও বা ফটো তুলতে হয়। তো জোহার তো লেন্স ওরটা কভার করছে, বাট আমার জন্য খুবই প্রবলেম, আমার গিম্বেলটা কাজ না করাই আমার ক্যামেরাটা একেবারে ইউজ করতে পারিনি আমি, আর মোবাইল থেকে তো অতটা জুম করা যায় না। আর এদিকে জোহা ছবি তুলতেই ব্যস্ত, যেহেতু আজকে স্যাটারডে এই কারণে আমরা আসতে পেরেছি। এর আগেও একবার জোহাকে বলেছিল ওর ফ্রেন্ড, বাট ওটা উইকডেতে ছিল, এই কারণে আর আসা হয়নি। তো এনিওয়ে আমি জোহার তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি বসে আছি, এখন জোহা আমাদের জন্য লাঞ্চ আনতে গেছে। এই যে জোহার ক্যামেরা আর এটা হলো আমার ক্যামেরা, এই দুইটা নিয়ে আমি বসে আছি, ওয়েট করছি, খাবো, ক্ষুধা পেয়ে গেছে। আর আমরা এটা হচ্ছে একটা গলফ ক্লাব, এই জায়গাটা খুবই খুবই সুন্দর, আমি একদমই বোর ফিল করছি না, খুবই ভালো লাগছে। আর জোহা তো খুবই এনজয় করছে, জোহার এক ফ্রেন্ড ও অ্যাকচুয়ালি আমাদেরকে ইনভাইট করেছে, বলছে যে তুমি যেহেতু ছবি তুলতে অনেক ভালোবাসো তুমি আসতে পারো যদি তোমার ফ্রি টাইম থাকে, বলছে যে চলো যাই ঘুরে আসি দেখি কেমন। কিন্তু জোহা এসে খুবই খুবই এনজয় করছে, সে প্রচুর ছবি তুলেছে, এখন পর্যন্ত আমরা এসেছি আমাদের একটা ছবিও তোলা হয়নি, বাট ওদের ছবি তুলেছে এটাই ভালো লাগছে। সবার ছবি অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ওরা দেখেও অনেক হ্যাপি, আর আমি কোনো ভিডিওই করতে পারিনি, মোমেন্টগুলোই চলে গেছে ওদের, কারণ হচ্ছে ওদের ভিডিও না, আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে এমনি নর্মালি ভিডিও একটু করবো, যদি ভালো হয় তাহলে ওদেরকে দেখাবো আর কি। কিন্তু আমার গিম্বেলটা নতুন, আমি এইটা সেট করতে গিয়েই আমার অবস্থা শেষ, বুঝতেই পারছিলাম না কীভাবে সেট করে। আমি কিন্তু দু একবার বাসায় ট্রাই করেছি, গিম্বেলটা ইউজ কেনার পর এই ফার্স্ট আমি ইউজ করছি। তো যাই হোক, এখন আল্লাহর রহমত সেট হয়েছে, এই মোমেন্টগুলোতে আমি ভিডিও করব, ওই মোমেন্টেই গিম্বেলটা মানে কাজ করছে না, আমি কোনোভাবেই সেট করতে পারছি না, আর হাতে নিলে প্রচণ্ড শেক করে, ভিডিওর কোয়ালিটি একদমই ভালো হয় না, এই কারণে আমার আর ভিডিও করা হয়নি ওভাবে। তো দেখি এখন এরপরে যদি কোনো সুযোগ পাই তাহলে করব। বৃষ্টির জন্য আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করেছি, এই জোহার লেন্সে তো প্রবলেম নাই, এটা ওয়াটার প্রবলেম, বাট ক্যামেরার জন্য হচ্ছে এইটা দরকার ছিল, আর আমার সব কিছুর জন্যই আসলে দরকার। তো আমারটা তো এই যে এরকম আমরা পলিথিন দিয়ে মোড়ায় রেখেছি, ওইভাবে আসলে বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। কেউ না, আমি গল্প ব্লক করছি, জোহার ড্রিঙ্কস নিয়ে এসছে, এই ড্রিঙ্কস আর আর কোনো ড্রিঙ্কস খাইলে না তুমি, এর আশেপাশে আসলে খাওয়ার দাওয়ার আছে একটু দূরে। এদের জোহর চলো, হ্যালো, হাই, কেমন লাগছে তোমার বলো? হ্যাঁ
ভালো লাগছে, কারণ স্পোর্টস ফটোগ্রাফি করে আমার খুব শখ ছিল। তো এখানে আমাদের এক পরিচিত একজন আমাকে ইনভাইট করছিল, তো যে কারণে যাই হোক এখানে ফটোগ্রাফি করতে পেরে খুব ভালো হয়েছে, ভালো লাগলো। পরে একসময় আমি ছবিগুলো শেয়ার করব। এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চে নিয়ে এসেছে চিকেন র‍্যাপ জোহা, আমি আর ওটা দেখাচ্ছি না, এখন আমরা খাবো। খুবই ক্ষুধার্ত। এখানে গলফ কোর্সের মেনটেন্যান্স করছে আর ওই পাশে গলফ খেলছে, সিস্টেমগুলো অনেক সুন্দর। আর এটা হলো শু ওয়াশ এরিয়া, গলফ খেলার পর এখানে এসে ওরা শু ওয়াশ করে। এখন আমরা বাগিতে করে গলফ কোর্সের ভিতরে যাচ্ছি, আর ভিতরটা দারুণ সুন্দর। আমি আসলে ভিডিওতে পুরোটা দেখাতে পাচ্ছি না, তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট টাইম বাগিতে উঠলাম, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। রাস্তা কিন্তু সরু আর একটু উঁচু নিচু, খুবই এনজয় করেছি। ওকে হাই, আমাদের গলফ ফটোশ্যুট অলমোস্ট শেষ, তো এখন হচ্ছে পরে ডিনার আছে, আমরা ডিনার করবো একসাথে, দেন বাসায় চলে যাবো। তারপর বাসায় চলে যাবো। গলফ কোর্সটা অনেক সুন্দর এবং অনেক বড় আসলে। হ্যাঁ, ভিডিও তো যেটাই হোক, আমি ওইভাবে তেমন ভিডিও করিনি, যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন এইটা মানে এইটা নেওয়ার পর এখন আমরা যাব হচ্ছে ডিনার করার জন্য। আমাদের যদিও ডিনার করার একদম ইচ্ছা ছিল না, কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে আর বাসায় যাওয়া মানে আমার খুব গরম লাগছে, আমি জোহাকে বলছি, কিন্তু জোহার যে ফ্রেন্ড ও খুব করে রিকোয়েস্ট করেছে যে প্লিজ তুমি থাকো, অ্যাটলিস্ট ডিনার করে যাও। জোহার না বলতে পারেনি, তা আমাকে বলছে চলো, যেহেতু এখনই ডিনার মানে 7টায় ওদের ডিনার, এখন অলরেডি 6:30 বাজে, তো জোহার ওটা রেডি হলে এখন আমরা যাব ডিনার করে, তারপর বাসায় ডিনারে দেখি কি করা, ভিডিও করা যায় কি না। যদিও আমার এখন একদম এনার্জি নেই, আমার ভীষণ গরম লাগছে, আমি জানি না কেন, আজকে সারাদিন বৃষ্টি, একটু রোদ নেই, হিউমিডিটি আজকে অনেক বেশি, এই কারণে খুব গরম, বৃষ্টি হয়েছে কিন্তু তারপরে প্রচুর গরম। এখন আমরা গলফ ক্লাবে আসলাম, ভিতরে ঢোকার সময় আমি জোহাকে বলছিলাম যে তুমি কেন রাজি হচ্ছো ডিনারের জন্য, বাসায় চলে যেতাম। এরপর উপরে উঠতেই মনটা ভালো হয়ে গেল, এটার পিছনে যে এত সুন্দর একটা ভিউ আছে এটা জানা ছিল না, খুবই সুন্দর একটা ভিউ, সাথে সি আছে, অনেক ভালো লাগছিল। ওরা আমাদের জন্য হালাল ফুড আনিয়েছিল, খাওয়ার অনেক মজা ছিল। জোহার যে ফ্রেন্ড উনি খুবই ভালো, একটু পরপরে জোহাকে ফোন করছে আর জিজ্ঞাসা করছে তুমি ঠিক আছো। জোহার অলওয়েজ একটু গরম বেশি লাগে, ও গরমটা টলারেট করতে পারে না, তো জোহার যারা ক্লোজ তারা মোটামুটি সবাই জানে, তো এই কারণেই বারবার ফোন দিচ্ছে আর খোঁজ নিচ্ছে। এই প্লেসটায় এসে মানে আসতে যাচ্ছিলাম না, না আসলে হয়তো সত্যি মিস করতাম, এত ভালো লাগছে। তা আমি বাইরে আসলাম একটু ভিডিও করতে, খুবই ভালো লাগছে এই যে আকাশটা, খুবই সুন্দর। রাত্রিবেলাও খুবই ভালো লাগছে। এনিওয়ে আমরা খুবই টায়ার্ড, তারপরও অনেকক্ষণ ছিলাম ওদের, অলমোস্ট ফিনিশ সব কিছু, আমরা আর কিছু করে বাই বলবো সবাইকে। আর সবাই চলে গেছে, তারপরও আমরা এখনও যাইনি, সে আমাদের যেতে দিচ্ছে না, বলছে কি যে আরেকটু ওয়েট করো, একবারে আমার সাথে যেও। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, এখন আমরা বসে আছি, সবাই চলে গেছে, সবাই চলে গেছে, আমরা আছি। আর এই যে জোহা এখন কী করছে কেন, জোহা এখন কিছু ছবি তুলেছে ওদের, ওদেরকে দেখিয়েছে, এখন ওরা নিবে, আচ্ছা এখনই নিবে, পরে নিবে না, বলছে কি তুমি এখনই দাও, বাসায় গেলে ভুলে দেবা, কারণ জোহা এরকমই করে, ছবি তোলার পর যখন কাউকে দিতে হবে সেটা দিতে অনেক লেট, এক মাসও হয়ে যায়, এক মাস দুই মাস তারা বাধ্য হয়ে বলতে বলতে আর বলা বন্ধ করে দেয়। ছবি জিনিস না, তো এই কারণে ওরা আজকে বলেছে যে তুমি এখন আমাদের ছবি দিয়ে তারপরে যাবা, এই জন্য জোহা এখন ছবি দিতে বসেছে। যাই হোক, এটা হলে আমরা বাসায় চলে যাবো। ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কেন আল্লাহ হাফেজ বলো? আল্লাহ হাফেজ।